বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাসায় মেহমান এসেছিলেন, ওনাদের জন্য আমার বাজার সাথে গুছিয়ে রাখার সময় কিছু আইটেম আমি প্রসেস করে রেখেছিলাম, তো ওনারা আসার সাথে সাথে আমি রান্না করেছিলাম। তো আমি আজকে যেহেতু এটা আমার দুই দিন আগের ভিডিও আর আমাদের সাথে একটি ঘটনা ঘটে গেছে, তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, মাঝে মধ্যে আমি ভিডিওর কথাও বলবো আর একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা আমরা কিডন্যাপিংয়ের হাত থেকে বেঁচে গিয়েছিলাম সেদিন, যেদিন আমার ফুফাতো বোনকে নিয়ে ডাক্তারে গিয়েছিলাম। তো আমার ফুফাতো বোন এসেছিলেন মূলত ডাক্তার দেখানোর জন্য ওনার মামার বাসায়। তো মামার বাসা থেকে উনি আমার বাসায় আসবেন বলে আস্তে আস্তে আসলেন, যেদিন আসলেন সেদিন প্রায় 12টার দিকে আসলেন। আসার পর আমি নাস্তা টাস্তা খাইয়ে ওনাদের জন্য রান্নাবান্না করলাম, যেহেতু আমি আগের দিন বাজার সদায় করিয়েছিলাম, আর বাজার সদায় যেহেতু করিয়েছিলাম আর ওনারা যেহেতু আসছেন সেহেতু আমি জেনে শুনে কিছু প্রসেসিং করে রেখেছিলাম, যদি আসেন তো আমি রান্নাবান্না করে খাইয়ে দিব, এরকম একটা সিস্টেম করে রেখেছিলাম, আর না আসলে তো নাই। তো ওনারা আসার পর আমি যা রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, রিটা মাছের ভুনা করেছিলাম, এখানে কচু দিয়ে চিংড়ি মাছ আগে রান্না করেছিলাম সেটাও দিয়েছিলাম, সালাদ ছিল, গরু মাংস ছিল, মুরগির বিরিয়ানির মতো মুরগিটার মাংস রান্না করেছিলাম, বিরিয়ানির মাংস যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছিলাম। তা এটা আর কি পোলাও চাউলের সাথে, পোলাও ভাতের সাথে মিশাই নাই, ভাতটা আলাদা রেখেছি এই আর কি। তো আমি চাচ্ছি ঘটনাটি অনেক বড়, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা দেখতে থাকুন। আমি আমাদের মেহমানদের আপ্যায়নের যা দিয়ে করালাম, আর আমাদের জন্য মেহমানরা মিষ্টি বিস্কিট কুক চিপস ফান্টা অনেক কিছু নিয়ে আসছিলেন। আসলে ওই ভিডিওটা আমি করার সময় পাইনি, আর আমি যখন রান্নার টেবিলে সাজিয়েছিলাম তখন আমার বোনের মেয়ে আর ছেলেরাই আমার ছেলেরা ভিডিওটা করেছিল, যার জন্য আমি ভিডিওটা পেলাম। এই ভিডিওটা ওরা না করলে এই ভিডিওটা আমি পেতাম না। তো যাই হোক, কথা হচ্ছে যেটা আমি যেহেতু আমার ফুফাতো বোন এসেছে ডাক্তারে যাওয়ার জন্য, তো খাওয়া দাওয়া শেষ করি, ওনারা যেহেতু আসতে লেট করেছিল সেহেতু আমারও রান্নাবান্না লেট হয়েছে, খাওয়াতে ওদেরকে আমি বিকাল 5টায় খাইয়েছিলাম। তো ডাক্তারে যখন যাই তখন আসার সময় ওরা বলেছিল ওদেরকে নিয়ে ঘুরবো, আমি আগেই বলেছিলাম যে ওরা আসলেও আমার ছেলেও বলেছিল ওর কোনো কাজিন ওর সেম এজের নাই, আর এই ফুফাতো বোনের ছোটো ছেলেটা প্রায় সেম এজে, 1 বছরের বড় না 1-1.5 বছরের বড় মেবি, আর সেই ছেলেটার সাথেও ঘুরবে, বাম্পার কার চড়বে আর বলেছিল আর কি। তো আমি বলেছিলাম আর যাবে যদি ওরা যায়, তো ওরা এসে ওরাও বলতেছিল যে ওরা ঘুরবে, তো বললাম তাহলে আর চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ডাক্তার দেখানোর পরে আমরা গিয়েছিলাম শিশু পার্কে, শিশু পার্কে যাওয়ার পথে আমাদের সাথে একটা অঘটন ঘটে গিয়েছিল, আর সেই অঘটনটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। আসলে মানুষের সাথে যদি কোনো বিপজ্জনক কোনো কিছু ঘটে আর সেটা যদি মানুষের সাথে আগে না ঘটে তাহলে কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু একটা ঘটনা ঘটে যায়। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা যখন শিশু পার্কের জন্য রওনা হয়েছিলাম আর তখন রাস্তায় সিএনজি রিজার্ভ করেছিলাম সুপানিঘাট পপুলারের সামনে থেকে, আর যখন আমরা এটা ছিল বন্দরবাজার সুপানিঘাট থেকে আসার সময় ওই জায়গাটা আমার এখন খেয়াল আসতেছে না কোথায় ছিলাম, আমি তখন দেখিও নাই, একটা জায়গায় বললো যে এখানে যদি সামনে যাই তাহলে ট্রাফিক পুলিশ আছে, সামনে প্যাসেঞ্জার 2 জন তোলার জন্য আমাকে ফাইন জরিমানা দিতে হবে, তাই এখানে ওরা নেমে যেতে হবে, এরকম সিএনজি অনেক জ্যাম ছিল, আর সিএনজি চালাতে চালাতে এটা ওদের সাথে কথা বলতেছিল, আর ওরা ওই ছেলে আমার ছেলে দুইটু মানে আমার একটা ছেলে আর আমার বোনের ছেলে, ওরা কিছু বুঝতে পারেনি আর আমাকে কিছু বলেনি। ওরা যখন নেমে যাচ্ছিল তখন আমি বলতেছিলাম তোমরা নামতেছো কেন, তখন বলতেছে যে ড্রাইভার বলতেছিল সামনে আমি একটু ক্রসিং করে তারপরে ওদেরকে নিয়ে যাচ্ছি, বেশি সময় লাগবে নাই যে 1 মিনিট বা 2 মিনিট লাগবে, এরকম বলতে বলতে নামিয়ে ফেললো, আর আমি মোবাইলটা দেওয়ার ট্রাই করলাম তারপর মোবাইলটাও দিতে পারলাম না আর কি। ওই অবস্থাতে সিএনজিটা চালিয়ে চলে গেল, চলে যাওয়ার পর আমি ড্রাইভারকে বললাম যে কেন তুমি এরকম করে আমার ছেলেকে নামালে আমাকে জিজ্ঞেস না করে, আর যদি তুমি সিএনজিতে তোমার প্রবলেম হবে তাহলে তুমি কেন আসলা, আর কেনই বা আমার ছেলেদেরকে তুমি এভাবে নামালে আমাকে না বলে। তো ড্রাইভারটি বললো যে ওরা তো স্কুলে পড়ে আসতে পারবে সমস্যা নাই। তো আমি ড্রাইভারকে বললাম তুমি কি বুঝবে সমস্যা আছে কি না আছে, তুমি বলার কে সমস্যা আছে কি না আছে।
তো আমি আর গাড়িতে কোনো কিছু বলি নাই, কারণ হচ্ছে আমার সাথে ছিল আমার ফুফাতো বোন আর বোনের মেয়ে। ওরা ওদের মনের অবস্থাকে আমি আসলে বুঝতে পারতেছি না, ওরা বিষয়টা বুঝতে পারছিল নামার পর আমি বুঝতে পারছিলাম পারছিল ওরা বলতেছে সিএনজিতে চুপ ছিল, আর আমি আসলে ওনাদেরকে কিছু বুঝতে না দেওয়ার জন্য এটা করেছিলাম। আর ওনাদের সাথে আমার প্রথম বাইরে কোথাও যাওয়া, আর ওনারা সিলেটেও হয়তো বা এরকম কোনো জায়গায় প্রথম গিয়েছে হয়তো বা। আর ঠিক তখন আর কি যখন যায় সিএনজিটা, তখন আমার ছেলেদের থেকে কাছে পৌঁছার সময়টা প্রায় 30-40 মিনিট সময় নিয়ে নিয়েছিল, আর এই সময়ের ভেতরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। আর আপা নামার পর বললেন যে আপারও খারাপ লেগেছিলো। আর আসলে আমার ছেলে ওই সময়টা ওখানে কী করতেছিলো এই কথা ভাবতে ভাবতে আমার মনে হয় দম বন্ধ হয়ে আসছিলো। তো যাই হোক, যখন আমরা ওই জায়গাতে আসি, এসে যখন আমার ছেলেকে পাই নাই, তখন তো আমার ভিতরে আরও ধুর ধুর শুরু হয়ে গিয়েছিল, ভয় শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন যে সাইডে রেখে গিয়েছিলাম সে ওই বিপরীত সাইডে ওরা চলে গিয়েছিল, কারণ ওইখানে দাঁড়ানো অবস্থায় মানুষ রোড ক্রস করতেছে, মানুষের ডিস্টার্ব হচ্ছিল। তখন একজন খুব বয়স্ক একজন ভদ্র মানে খুব বয়স্ক একজন বৃদ্ধ লোক এসে বলতেছিল যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমরা ওই পাশে চলে যাও। আমার নাভি বলতেছিল লোকটার অনেক বয়স, আম্মু 1000 বয়স হবে মনে হয়, 1000 বয়স তার হবে না মনে হয়, খুবই খুবই বৃদ্ধ, দাড়ি চুল পাকা, চোখের পাপড়ি টাপড়ি পাকা, এরকম একজন বয়স্ক লোক, হাতে লাঠি ছিল, এরকম একজন বয়স্ক লোক ওদেরকে রোডের ওই যে জায়গাতে ড্রাইভার দাঁড় করিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে অপর সাইডে পাঠিয়ে দিয়েছে। তো আমি মনে করতে শুনে আমাদের ফেরেশতা রূপে এসে আমাদের ছেলেদেরকে রক্ষা করেছেন আসলে। আর যখন ওইখানে নামি, নামার পর আমার ছেলেদেরকে দেখে আমি সিএনজি থেকে আমি লাফ মেরে নেমে গিয়েছি। নেমে গিয়ে আমি ড্রাইভারকে বললাম, এখন বলো তোমার সমস্যাটা কি, তুমি কেন নামিয়েছিলে এভাবে, তুমি কী জন্য নামাইছো এরকম বলে যখন রাগারাগি শুরু করেছিলাম, তখন মানুষ এসে জড়ো হয়ে গিয়েছিল। জড়ো হয়ে গিয়ে সবাই বলতেছিল যে এই ড্রাইভারটি হচ্ছে কিডন্যাপার। আসলে এই কিডন্যাপার ছিল কি না চিন্তাকারী ছিল জানি না, তবে এভাবে নামানো তো ঠিক হয় নাই ওর। আর কী করতেছিল ওই ড্রাইভারটা সেই জানে, আসলে আল্লাহ তারা ছাড়া আমরা কিছুই বলতে পারবো না। তবে খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গিয়েছি। যখন আমি ওই জায়গা থেকে শিশু পার্কে যাই, অন্য একটা ড্রাইভার আমাদেরকে নিয়ে গেল, ওই জায়গা থেকে শিশু পার্কে কোনো ক্রসিং হতে হয়নি, কিচ্ছু হতে হয়নি, মাত্র 3-5 মিনিট সময় লেগেছে যেতে। ঠিক তখনই আমার মনে ধারণা হলো লোকটির মনে কোনো ধান্দা ছিল হয়তো বা, আর না হয় এই এতটুকু জায়গার জন্য এই 30-40 মিনিট ঘুরিয়ে তারপর আমার ছেলেদের কাছে নিয়ে আসছিল কেন। আল্লাহ জানে আমাদের কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আমি জানাই। আর আসলে এরকম একটা পরিস্থিতিতে পড়ার দরুনই হয়তো বা আমার একটা অভিজ্ঞতাও হয়েছে, নেক্সটে যখন আমি এরকম যদি কোনো সিচুয়েশনে হয় হয়তো বা আমি আরও সাবধান থাকবো। আর আসলে যে কোনো সময় যে কোনো কিছু কি বলে হলে মনে করতে হয় যে বড় কোনো বিপদ ছিল, সেই বিপদ থেকে আমাদের আল্লাহ রক্ষা করেছেন, হয়তো বা এর পিছনে এর চেয়ে তো বড়ো কিছু হতে পারতো, ওইটা না হয়ে ছোটোখাটো একটা ঘটনা ঘটে আমাদেরকে আল্লাহ সাবধান করে দিয়েছেন, আল্লাহর কাছে দাঁড়াতে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আর আসলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এরকম রাস্তাঘাটে চলতে সময়, আসলে আমি এমনিতে অনেক সাবধানতা অবলম্বন করি, আর এখন তো অন্য একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। আর আমার সাথে আমার ফুফাতো বোন আর বোনের মেয়ে ছিল, তো ওদেরকেও আমি কী জবাব দিতাম। তো আসলে সব কিছু মিলিয়ে একটা বিপদ থেকে বেঁচে গেলাম। তো আসলে আপনারা সবাই রাস্তাঘাটে চলার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আর ওই লোকটাকেও আল্লাহ হেদায়েত দান করুক। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।